আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ এর দ্বিতীয় পর্ব অনেকবার টেলিফোন করেও আমার শ্বশুরবাড়ির লাইন পেলাম না রিং করলেই অ্যাঙ্গে স্টোন আসে থানায় টেলিফোন করলাম সঙ্গে সঙ্গে টেলিফোন ধরল রোবট ধরনের গলা শোনা গেল ওসি রমনা আলাইকুম আমি বললাম ওসি সাহেব মিজান বলছি ও আচ্ছা আচ্ছা কি খবর কি খবর ওসি সাহেবের খুব আন্তরিক গলা শোনা গেল এই আন্তরিক গলা শোনার জন্যে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে আমার উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করতে হয়েছে আমি এই অবস্থা অনেক পরিকল্পনায় তৈরি করেছি ওসি সাহেব হাসি হাসি গলায় বললেন মিজান সাহেব বলুন খবর বলুন ভাবিকে আবারও রাগ করে বাড়ি ছেড়ে গেছেন ওসি সাহেবের এই বিমল আনন্দের কারণ হচ্ছে এর আগে তিনবার আমি থানায় টেলিফোন করে রুবার গৃহত্যাগের খবর দিয়েছি একটা পরিস্থিতি তৈরি করার জন্যই এই খবর দেয়া যাতে পুলিশ যখন রুবার মৃত্যু নিয়ে ফাইনাল রিপোর্ট তৈরি করবে তখন সেই রিপোর্টে উল্লেখ থাকবে এই মহিলা প্রায় রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যেতেন প্রথমবার যখন রুবার বাড়ি ছেড়ে চলে যাবার খবর দিলাম তখন ওসি সাহেব বিরক্ত হয়ে বলেছিলেন আপনার স্ত্রী চলে গেছেন চব্বিশ ঘন্টাও তো হয়নি চব্বিশ ঘন্টা পান না হলে মিসিং পার্সন হয় না ধৈর্য ধরুন আত্মীয় স্বজনের বাসায় খোঁজ করুন আমি অত্যন্ত অনুগত গলায় বলেছি জি আচ্ছা সকালের ভেতর খোঁজ না পেলে থানায় চলে আসবেন জি আচ্ছা আমি সকালবেলায় থানায় চলে গেলাম ওসি সাহেবকে বললাম আমার স্ত্রীকে পাওয়া গেছে ও সকাল আটটার সময় বাসায় এসেছে ওসি সাহেব গম্ভীর গলায় বললেন দেখলেন তো আমার কথা ভুলে গেল এত অল্পতে অস্থির হওয়া ঠিক না আর অস্থির হব না আমি আপনার জন্য সামান্য গিফট এনেছি আপনি কি নেবেন ওসি সাহেব বিষিত হয়ে বললেন কি গিফট আমি খবরের কাগজে মোড়া এক কার্টুন ব্যানসন অ্যান্ড হ্যাজেস এগিয়ে দিতে দিতে বললাম আপনাকে গভীর রাতে টেলিফোন করেছি এই জন্যে ওসি সাহেব খুশি খুশি গলায় কপট বিরক্তি মিশিয়ে বললেন পুলিশকে গভীর রাতে বিরক্ত করবেন না তো কাকে বিরক্ত করবেন এই জাতীয় সমস্যা হলে টেলিফোন করবেন যত রাতি হোক করবেন আমরা পুলিশরা আছি কি জন্যে দ্বিতীয় দফায় আমি আবার রুবার গৃহত্যাগের খবর দিলাম এবং যথারীতি পরদিন ভোরে খবর দিলাম যে আমার স্ত্রী ফিরে এসেছে এবারও এক কার্টুন সিগারেট নিয়ে গেলাম ওসি সাহেবের সঙ্গে খাতির হয়ে গেল ওসি সাহেব ধরে নিলেন আমি নির্বোধ ধরনের ভালো মানুষ গোছের একজন মানুষ যাকে তার স্ত্রী তেমন পছন্দ করে না বলে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় এ পর্যন্ত চার কার্টুন ব্যানসন অ্যান্ড হ্যাজেস সিগারেট আমি ওসি সাহেবকে দিয়েছি এই চার কার্টুন সিগারেটের দাম দুই টাকা এই দুই টাকায় আমি যে উপকারটা পাব তার দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ত্রী খুন হলে প্রথম সন্দেহ এসে পড়ে স্বামীর ওপর থানার ওসি গোড়াতেই ধরে নেন স্বামী এই খুনটি করেছে আমার বেলা এটা হবে না ও সি রমনা থানা আমাকে খুনি ভেবে নিয়ে তদন্ত শুরু করবেন না তিনি ধরেই নেবেন আমি সাতেও নেই পাঁচেও নেই একজন মানুষ আমাকে ঝামেলা থেকে রক্ষা করা তার প্রধান কাজ হয়ে দাঁড়াবে মিজান সাহেব জি চুপ করে আছেন কেন কথা বলুন ভাবি কি আবার গৃহত্যাগী জি আপনি চিন্তায় চিন্তা অস্থির হয়েছেন রাত মাত্র এগারোটা পঁচিশ সকাল পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং ব্যানসন অ্যান্ড হেজেসের কার্টুন নিয়ে আমার এখানে চলে আসুন ভাবির গৃহত্যাগ মানে তো আমার লাভ হা হা আমি দীর্ঘশ্বাস ফেলার মতো শব্দ করলাম ওসি সাহেব বললেন কি হল আমি বললাম কিছু না মনটা খুব খারাপ আমার একটা উপদেশ শুনুন ভাই সাহেব স্ত্রীকে কম ভালোবাসবেন স্ত্রীকে যত কম ভালোবাসবেন ততই কম যন্ত্রণা পোহাতে হবে ভালোবেসেছেন কি মরেছেন সম্রাট শাহজাহানের দিকে তাকিয়ে দেখুন স্ত্রীকে ভালোবেসে কি বিপদে পড়েছে সব কটা পয়সা খরচ করে তাজমহল বানাতে হল হা আপনার যা নেচার আমার তো মনে হয় আপনিও তাজমহল টল কিছু বানাবেন মিজান সাহেব জি আজ আপনাকে অন্যদিনের চেয়েও মন মারা মনে হচ্ছে ব্যাপার কি বলুন তো ঝগড়া কি চূড়ান্ত রকমের হয়েছে নাকি জি না আজ ওর কাছে লেখা একটা চিঠি হঠাৎ ড্রয়ারে পেয়ে মনটা খারাপ হয়েছে চিঠি কার চিঠি বাদ দিন না না বাদ দেব কেন আপনি আমার বন্ধু মানুষ আপনার একটা সমস্যা হলে আমি দেখব না কি পেয়েছেন বলুন প্রেমপত্র হুম কে লিখেছে বাদ দিন নামটা বলুন খোঁজ নেব স্ট্রেট লাইন বানিয়ে ছেড়ে দেব ওর নাম মনসুর আমার ধারণা রুবা এখন ওর বাসাতেই আছে চোখ খোলা চায় পড়ে খোঁজ নিতে পারছি না আপনাকে কোনো খোঁজ নিতে হবে না আপনি ডেলিকেট অবস্থায় পড়েছেন সেটা বুঝতে পারছি খোঁজ খবর আমি করব টেলিফোন নাম্বার আছে ওই লোকের থাকলে দিন এক্ষুনি পাত্তা লাগাচ্ছি তারপরে আমি আপনাকে জানাব মন খারাপ করবেন না ভাই বি হ্যাপি লাইফে এরকম হয় আমি মনসুরের টেলিফোন নাম্বার দিয়ে দিলাম এখন বেশ নিশ্চিন্ত বোধ করছি মনটা হালকা লাগছে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে আমি এখন যা করব তা হলো, পানির পিপাসা হচ্ছে তীব্র পানির পিপাসা পোলাও খাবার জন্য এটা হচ্ছে পানির পিপাসার একটা ব্যাপার হচ্ছে এটা আস্তে আস্তে হয় না হঠাৎ পিপাসা শুরু হয় আমি ফ্রিজ খুলে পরপর দু গ্লাস পানি খেলাম বাথরুম সেরে রাখার জন্য বাথরুমে ঢুকলাম দু গ্লাস পানি খেয়েছি বাথরুম তো পাবেই বাথরুমের দরজা বন্ধ করা মাত্রই হঠাৎ মনে হল এখন যদি দরজা আর খুলতে না পারি তাহলে কি হবে এরকম একটা গল্প কোথায় যেন পড়েছিলাম বন্ধু একা থাকে তাকে সে খুন করল খুনের পরপর তার খুব পিপাসা পেয়ে গেল সে পুরো একযোগ পানি খেয়ে ফেলল পানি খাওয়ার পরপর ঢুকল বাথরুমে দরজা বন্ধ করে বাথরুম সারল তারপর আর বাথরুমের দরজা খুলতে পারছে না ছিটকিনি শক্ত হয়ে এঁটে গেছে প্রাণপণ শক্তি দিয়েও সে কিছুই করতে পারছে না পরদিন পুলিশ এসে দরজা খুলে তাকে বের করলো অতি প্রাকৃত কোনো ব্যাপারের মধ্যে ছিল না পুরো ব্যাপারটাই ছিল সাধারণ একটা ব্যাপার খুনি শরীর দুর্বল হয়ে গেছিল মাংসপেশি হয়েছিল শিথিল শিথিল মাংসপেশি নিয়ে সে ছিটকেনে খুলতে পারছিল না যতই সময় যাচ্ছিল ততই তার শরীর আরও দুর্বল হয়ে পড়ছিল এর বেশি কিছু না আর একটা গল্প শুনেছিলাম এক লোক গরু বিক্রি করে ফিরছে পথে এশার নামাজের সময় হলো সে নামাজ পড়তে ঢুকল এক গ্রামের মসজিদে তাকে অনুসরণ করছিল এক চোর সেও সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকল মুসল্লিরা নামাজ শেষ করে চলে গেছেন সে একা একাই নামাজে দাঁড়াল তখন চোরটা তাকে জাপটে ধরল টাকা নেবার জন্যে দুজনে ধস্তাধস্তি হচ্ছে চোরটা এক পর্যায়ে ছুরি বসিয়ে দিল সঙ্গে সঙ্গে মৃত্যু চোরটা গরু বিক্রির টাকাটা নিয়ে নিল তারপরেই হল সমস্যা চোর সারা মসজিদে ছোটাছুটি করছে দরজা খুঁজে পাচ্ছে না ব্যাকুল হয়ে সে ঘুরছে আর চেঁচাচ্ছে দরজা কই দরজা কই পুরো সাইকোলজিক্যাল একটা ব্যাপার এর মধ্যে অতি প্রাকৃত কিছু নেই ভূমিকম্পের সময় এরকম হয় আতঙ্কগ্রস্ত মানুষ ঘরের ভেতর ছোটাছুটি করে দরজা খুঁজে পায় না আগুন লাগলেও এমন হয় আমার মামার বাড়িতে একবার আগুন লাগল ঘর ভেঙেই তিনি দেখেন দাও দাও করছে আগুন তিনি ছোটাছুটি করতে লাগলেন এবং চেঁচাতে লাগলেন দরজা পাইতেছি না দরজা আমি বাথরুম সারলাম চোখে মুখে খানিকটা পানি দিলাম ছিটকিনি খুলতে আমার বেগ পেতে হল না বাথরুমের বাইরে এসে স্বস্তি নিঃশ্বাস ফেললাম আর তখন শোবার ঘরে ধপ করে শব্দ হল এর মানে কি কানে ভুল শুনছি ধপ করে শব্দ হবার কি আছে চেয়ার টানা শব্দ হচ্ছে কে যেন চেয়ার টানছে মেঝের উপর চেয়ার টানার ক্যাচ ক্যাচ শব্দ কে চেয়ার টানবে আমি শোবার ঘরে শুয়ে পড়লাম কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না ভয় পাওয়া যাবে না কিছুতেই না ভয় এমন বস্তু যে একবার ভয় পেলেই তা ফুলে ফেপে বাড়তে থাকে আমি শোবার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই টেলিফোন বেজে উঠল আমি রিসিভার কানে তুলে বললাম হ্যালো ও সি রমনাথানা বলছি আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম মিজান সাহেব আমিও ওই মনসুরকে টেলিফোন করেছিলাম আপনার স্ত্রী ওখানে নেই কনফার্ম পুলিশের টেলিফোন পেয়ে সে চেকা খেয়ে গেছে সে বলেছে আপনার স্ত্রী তার কাছে যাননি তবে তিনি টেলিফোন করেছিলেন কি বললেন টেলিফোন করেছিলেন জি রাত নটার দিকে টেলিফোন করেছিল আপনার নাকি তাকে নিয়ে কোন বিয়েতে যাবার কথা আপনি তাকে ফেলে চলে গেছেন এই নিয়ে দুঃখ করছিলেন ও কাজেই আপনি কোন রকম দুশ্চিন্তা করবেন না আর শুনুন ভাই আমি ওই মনসুর বেটাকে আন্ডার অবজারভেশন রাখব লাইফ হেল করে দিব কোনো চিন্তা করবেন না তার কথা শুনতে শুনতে নিজের অজান্তেই আমি খাটের দিকে তাকালাম আমি এটা কি দেখছি রুবা শুয়ে নিই সে বসে আছে কুকুর যেমন থাবা গেড়ে বসে সেও ঠিক সেরকম থাবা গেড়ে বসে আছে তবে তাকিয়ে আছে খোলা দরজার দিকে আমার দিকে না ব্যাপারটা এতই অস্বাভাবিক যে কিছুক্ষণ আমার মধ্যে কোনো পরিবর্তন হলো না আমি শুধু তাকিয়ে রইলাম এক সময় দৃশ্যের অস্বাভাবিকতা আমার মাথায় ঢুকল ঝনঝন একটা শব্দ হলো দেখি টেলিফোন রিসিভার আমার হাত থেকে পড়ে গেছে টেলিফোন রিসিভার থেকে শব্দ আসছে হ্যালো 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 ক্ষীণ আওয়াজে যেন অনেক দূর থেকে কেউ ডাকছে আমি টেলিফোনের কানেকশন খুলে ফেললাম টেলিফোন কানেকশন খুলতে যতটা সময় লাগানো উচিত তার চেয়েও বেশি সময় লাগালাম যেন টেলিফোন কানেকশন খোলা এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ এটাই একমাত্র সত্য আর সব মিথ্যা কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলে কেমন হয় চোখ রেস্ট পাক রেস্ট পেলে সব স্বাভাবিক হবে তখন দেখা যাবে কেউ কুকুরের মতো থাবা গেড়ে দরজার দিকে তাকিয়ে বসে নেই সবই ভ্রান্তি কিন্তু চোখ বন্ধ করার মতো সাহসও পাচ্ছি না মনে হচ্ছে একবার যদি চোখ বন্ধ করি তাহলে আর চোখ খুলতে পারব না কিংবা চোখ খুললেও সেই চোখে কিছুই দেখব না এসব হচ্ছে দুর্বল মনের কল্পনা দুর্বল মনের কোনো কল্পনাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না এখন মন শক্ত করতে হবে অনেক কাজ বাকি আছে আসল কাজই বাকি এতক্ষণ যা করেছি সব নকল কাজ ডেড বডি সরাতে হবে দ্রুত সরাতে হবে এমনভাবে সরাতে হবে যেন কেউ এর কোনো খোঁজ না পায় ডেড বডি পাওয়া না গেলে খুনের মামলা দাঁড় হয় না খুন হয়েছে কিনা তা জানার প্রথম শর্ত হল ডেড বডি সুরোথলা হবে ডাক্তাররা বলবেন খুন তবে না মামলা চালু হবে ডেড বডি সামলানোর প্রচলিত যে কটি পদ্ধতি আছে তা সবকটিতে গণ্ডগোল আছে একটাও ফুলপ্রুফ নয় লোকজন কি করে বস্তায় ভরে নদীতে ফেলে দেয় দুদিন না যেতেই বস্তা ভেসে ওঠে উৎসাহী লোকজন ছুটে আসে বস্তা খোলা হয় পত্রিকার রিপোর্টের পর রিপোর্ট বের হতে থাকে আরেকটা পদ্ধতি হচ্ছে মাটি খুঁড়ে মাটি চাপা দেয়া পদ্ধতিটা খারাপ না তবে এর জন্য গর্ত গভীর হতে হবে মাটি চাপার এমন ব্যবস্থা করতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে মাটি চাপা দেওয়া হয়েছে যা অসম্ভব কঠিন কাজ আমার পদ্ধতি ভিন্ন সহজভাবে পদ্ধতিটা হল ডিসপার্সান পদ্ধতি টুকরো টুকরো করে বড় একটা অঞ্চলে ছড়িয়ে দেয়া যত ক্ষুদ্র টুকরো হবে এবং যত বেশি ছড়ানো যাবে তত দ্রুত হত্যার প্রধান আলামত মৃতদেহ উবে যাবে কোনো টুকরা কুকুরে খাবে কোনটা খাবে কাক আমি ঠিক করেছি ডেড বডি বাথরুমে নিয়ে ছোট ছোট পিস করা হবে থাক এখন এসব চিন্তা করে লাভ নেই আপাতত কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকি তারপর চোখ খুলব এবং দেখব রুবা বসে নেই আগে যেভাবে বিছানায় ছিল এখন সেভাবে বিছানাতেই আছে আমি চোখ বন্ধ করলাম এবং মনে মনে বলতে থাকলাম ওয়ান থাউজেন্ড ওয়ান কতক্ষণ চোখ বন্ধ করে আছি সেই আন্দাজ পাওয়ার জন্যে বলা ওয়ান ওয়ান বলতে এক সেকেন্ড সময় লাগে ওয়ান পর্যন্ত আমি চোখ বন্ধ করে আছি অর্থাৎ প্রায় ত্রিশ সেকেন্ড চোখ বন্ধ অনেকখানি সময় চোখ খুললাম রুবা বসে আছে তবে এখন সে তাকিয়ে আছে আমার দিকে পলকহীন চোখে ঈষৎ হাঁ করে আছে জীব দেখা যাচ্ছে জিহবার রং এখনও গাঢ় কালো যে বসে আছে সে রুবা নয় শি ইজ ডেড ডেড অ্যান্ড গন এ অন্য কেউ আমি টেলিফোনের কাছে রাখা চেয়ারে বসে বললাম আর তখনই রুবা স্পষ্ট করে বলল ফানে খাবো সে কি সত্যি কথা বলছে নাকি আমি ভুল শুনছি অডিটরে হ্যালোসিনেশন আমার মাথা বোধ হয় জট পাকিয়ে গেছে সে আবারও বলল ফানে খাব আমি লক্ষ্য করলাম কথাগুলি বলার সময় তার ঠোঁট নড়ল না জিহবা নড়ল না গলা সর রুবার মতোই তবে অস্পষ্ট জড়ানো আমি বললাম পানি খাবে হুম হিয়াস হয়েছে রুবাই কথা বলছে তিয়াস শব্দটা রুবা শব্দ এটা রুবা বলে আমি কি করব পানি এনে দেব আমার পক্ষে এমন হাস্যকর কিছু করা কি সম্ভব আমি পানি এনে দিচ্ছি একটা মৃতদেহকে আমি নিঃশ্বাস ফেলে বললাম রুবা হুম তুমি বেঁচে নেই তুমি মারা গেছ ইউ আর ডেড ডেড লাইক এ স্টোন পানি তুমি আমার কথা বুঝতে পারছো। আমি তোমাকে মেরে ফেলেছি ও তুমি শুয়েছিলে আমি একটা বালিশ এনে তোমার মুখের ওপর চেপে ধরেছি ও তুমি যে মারা গেছ তাকে বুঝতে পারছ পানি পানি আমি তোমাকে এনে দেব তুমি ভেবো না আমি তোমাকে দেখে আতঙ্কে অস্থির হয়েছি আমার ভয় খুব কম অন্য যে কেউ এই অবস্থায় হাটফেল করে মারা যেত আমি মরিনি এবং আমি কথা বলছি তোমার সঙ্গে আমি কি বলছি বুঝতে পারছ বুঝতে পারলে মাথা নাড়াও রুবা মাথা নাড়ল না যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল আমি খাবার ঘরে ঢুকলাম প্রথমে বের করলাম ব্র্যান্ডির বোতল পুরো কাপ ভর্তি করে ব্র্যান্ডি ঢাললাম ব্র্যান্ডের জন্য আলাদা গ্লাস আছে গ্লাস বের করতে ইচ্ছা করছে না অতি দ্রুত স্নায়ুর উপর দিয়ে ঝড় বইয়ে দিতে হবে তখন শরীর ঠিক হবে সব ফিরে যাবে আগের জায়গায় ব্যাক টু দি প্যাভিলিয়ান কাপের উপর পিঁপড়া ভাসছে ভাসুক পিঁপড়া খাওয়া ভালো পিঁপড়া খেলে সাঁতার শেখা যায় আচ্ছা আমি কি সাঁতার জানি সাঁতার জানি কি জানি না অনেক ভেবেও মনে করতে পারলাম না তার মানে আমার মস্তিষ্ক কাজ করছে না মুখ ভর্তি ব্র্যান্ডি নিয়ে গিলে ফেললাম জিহবা নাড়ি ভুড়ি জ্বলতে লাগল জলুক জলে ছাই হয়ে যাক এই রুবা ডাকছে পানি খেতে চায় তাকে পানি খেতে দেব না একটা ব্র্যান্ডি দেব কেউ পানি চেলে নিষেধ করতে নেই কেউ পানি চেলে তাকে পানি দিতে হয় পানি না দিলে রোজ হাসরের ময়দানে যখন তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে তখন পানি পাওয়া যাবে না এই কথা বলতেন আমার মা কোনো ভিখিরি পানি চাইলে আমার মা অতি ব্যস্ত হয়ে বলতেন মিজান ও মিজান বাপধন পানি দিয়ে টিনের মধ্যে টোস্ট বিস্কুট আছে বিস্কুট দিয়ে পানি দে ভিখিরিদের পানি খাওয়ানোর জন্যে আমাদের একটা বড় অ্যালুমিনিয়ামের গ্লাস ছিল মাসের প্রথমে বড় একটা টিন ভর্তি টোস্ট বিস্কিট কিনে রাখা হতো। অন্য বিস্কিটগুলো নরম হয়ে যায় টোস্ট বিস্কিট কখনো নরম হয় না যতই দিন যায় ততই শক্ত হতে থাকে শক্ত হতে হতে একসময় লোহার মতো শক্ত হয়ে যায় একবার এক ভিকেরি ভিকা চাইতে এসেছে আমি যথারীতি তাকে এক গ্লাস পানি এবং একটা টোস্ট বিস্কিট দিলাম সেই বুড়ো ভিকেরি বিস্কিট দেখে আনন্দে অভিভূত হল আমি দেখলাম সে পানিতে বিস্কিট ভিজে খাওয়ার চেষ্টা করছে লোকে চায় বিস্কিট ভিজিয়ে খায় সে খাচ্ছে পানিতে ভিজিয়ে কিন্তু বিস্কিট নরম হচ্ছে না আমার মা দিনের পর দিন ভিখিরিদের পানি খাইয়ে গেলেন নিজে মৃত্যুর সময় পানি খেতে পারলেন না তার জলাতঙ্ক হয়েছিল কুকুর তাকে কামড়ায়নি শুধু আদর করে আঁচড়ে দিয়েছিল এই কুকুর ছিল মায়ের পোষা দুপুরের দিকে বাসা এসে দরজা থাকাত মা একটা টিনের থালায় মাছ ভাত দিয়ে বলতেন ধর খা সে ভাত মাছ খেয়ে আরাম করে খানিক্ষণ ঘুমে বিদায় হতো অসুস্থ হবার পর কুকুরটা এল চোখ লাল করে কি ভয়ঙ্কর চেহারা মা বললেন হ্যাঁ তোর কি হয়েছে রে তুই এরকম করছিস কেন কুকুর ঘর ঘর আওয়াজ করল সে আওয়াজও ভয়াবহ মা কিছুই বুঝতে পারলেন না নিজে টিনের থালায় ভাত বেড়ে দিলেন কুকুর খাবারে মুখ দিল না ঝাঁপ দিয়ে মার কোলে উঠে তাকে আছড়ে দিল মা বিরক্ত গলায় বললেন করে কি করে কি তিনি ছিছি করে উঠে গেলেন অবেলায় গোসল করলেন সন্ধ্যার দিকে তার অল্প জ্বর হল পরদিন দিব্যি ভালো তখনও তিনি জানেন না তাঁর শরীরে ভয়ঙ্কর বিষ ঢুকে গেছে যখন জানা গেল তখন করার কিছুই ছিল না মৃত্যুর সময় তাকে স্টোররুমে তালা বন্ধ করে রাখা হল স্টোররুমের একটা জানলা সে জানলায় শিখ বসানো মা দুহাতে শিখ চেপে ধরে শ্লেষ্মা জরানো ভারী গলায় চিৎকার করতেন পানি পানি রুবা পানি পানি বলছে তার গলার স্বরটা কি ভারী শোনাচ্ছে না শ্লেষ্মা জরানো মনে হচ্ছে না নাকি আবারও শোনার ভুল মার কথাই বা এখন মনে পড়ল কেন আমি মার কথা মনে করতে চাই না মনে করিও না এটা কি ব্রান্ডি খাওয়ার জন্য হয়েছে মাথা ঝিমঝিম করছে শরীর হালকা এতটা ব্র্যান্ডে একসঙ্গে খাওয়া ঠিক হয়নি ভুল হয়েছে একটা ভুল যদি কেউ করে তাহলে সঙ্গে সঙ্গে সে আরও তিনটা ভুল করে ভুল একা চলে না সে চলে সঙ্গীর সাথে নিয়ে আমি এখন পরপর কয়েকটা ভুল করব সেই ভুলগুলি কি কি? শোবার ঘর থেকে আবার শব্দ হল পানি পানি আমি গ্লাস ভর্তি করে পানি নিলাম রোববার নিজের গ্লাসেই নিলাম সে অন্যের গ্লাসে পানি খেতে পারে না এখন সে বেঁচে নেই সে সে কি বলতে চাচ্ছি বুঝতে পারছি না মৃত মানুষের জন্য পানি নিয়ে যাচ্ছি এটা কি দ্বিতীয় ভুল না আচ্ছা আমি একজন মৃত মানুষের জন্যে পানি নিয়ে যাচ্ছি কেন পানির গ্লাস রুবার দিকে বাড়িয়ে দিলাম সে হাত বাড়িয়েছে কিন্তু গ্লাস ধরতে পারছে না তার আঙুল কাঁপছে আমি বিছানার পাশে সাইড টেবিলে গ্লাস নামিয়ে রাখলাম সে পারলে টেবিল থেকে গ্লাস নেবে না পারলে নেবে না আমার পানি দেবার কথা আমি দিয়েছি বাকিটা তার ব্যাপার রুবা এগুচ্ছে হামাগুড়ি দিয়ে এগুচ্ছে তাকে দেখাচ্ছে কুকুরের মতো জলাতঙ্ক রোগী শেষের দিকে কুকুরের মতো হয়ে যায় কুকুরের মতো ঘর ঘর শব্দ করে মুখ দিয়ে লালা ঝরতে থাকে এবং জিহবা বের করে দেয় এটা আমার কথা না ইদ্রিস বলে আমাদের যে কাজের ছেলে ছিল তার কথা মার যখন জলাতঙ্ক ধরা পড়ল তখন সে চুপি চুপি আমাকে বলল আমার তখন সাত বৎসর বয়স ইদ্রিস আমার শিক্ষাগুরু কত কিছু আমাকে সে শেখায় তার প্রতিটি শব্দ আমি বিশ্বাস করি বুসেন সোটোমিয়া কুত্তায় কামড়াইলে প্যাডে কুত্তার পাস্তা হয় মেয়ে সেলের প্যাডেও হয় পুরুষ সেলের প্যাডেও হয় আর মানুষটা আস্তে আস্তে কুত্তা লাহান হয় তার শৈল্যে লোম উঠটা যায় ঘে ঘু করতে থাকে এক আচানক দৃশ্য ছোট মিয়া তুমি দেখেছ কত দেখলাম অহন তুমিও দেখবা স্টোররুমের আশেপাশে আমাদের যাওয়া নিষেধ ছিল তারপরেও মাঝে মাঝে হুকি দিতাম মা কতটা কুকুর হয়েছেন দেখার জন্যে মা আমাকে চিনতে পারতেন না কাউকেই পারতেন না শুধু আমার বড় বোনকে চিনতেন বড় বোনকে দেখলেই বলতেন মিনা বাতাস বাতাস কেন বলতেন আমরা জানতাম না বোধ তার গরম লাগত স্টোর ঘরটা ছিল ছোট একটাই জানলা মা শেষ দিকে টেনে টেনে তার গায়ে সব কাপড় খুলে ফেললেন পুরো নগ্ন হয়ে মেঝেতে হামাগুটি দিতে শুরু করলেন যা পেতেন কামড়ে ধরতেন একদিন দেখি পুরনো জুতা চিবুচ্ছেন ইদ্রিস বলল সোডো মিয়া দেখছেন কেমনে কুত্তা হইতাছে ব্যাপারটা তার কাছে খুব মজার মনে হচ্ছিল সে বলতে গেলে সারাক্ষণই রুমের আশেপাশে ঘুরঘুর করত বাবা একদিন তাকে মারলেন ভয়ঙ্কর মার ইদ্রিসের ঠোঁট কেটে গেল দাঁত ভেঙে গেল রক্তে তার গেঞ্জি মাখামাখি সে নাকি রুমের জানলার সামনে দাঁড়িয়ে খিখিক করে হাসছিল বাবা হুঙ্কার দিলেন হারাম জাদা তোকে আমি খুন করে ফেলব হুঙ্কার এবং চট থাপ্পর কিলঘুষি বাবারও বোধহয় মাথা খারাপ হয়ে গিয়েছিল মার মৃত্যুর কাছাকাছি সময় তিনি যা করেছেন সবই পাগলের কাজ সুস্থ মানুষের কাজ না সুস্থ মানুষ এইসব করে না যেমন মঙ্গলবার শেষ রাতে বাবা বিছানা থেকে আমাদের টেনে নামালেন চাপা হুঙ্কার অজু কর অজু কর আমরা চার ভাই বোন অজু করলাম আয় আমার সাথে তোর মাকে দেখবি আমরা স্টোর রুমের সামনে এসে দাঁড়ালাম স্টোর অন্ধকার বাবা মার উপর টর্চের আলো ফেললেন কি কুৎসিত দৃশ্য যেন একটা পশু চার পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ঘোঁ ঘোঁ শব্দ হচ্ছে বাবা বললেন দেখলি আমি ভয়ে ভয়ে বললাম হুম এখন আয়মার সাথে আমরা বাবা শোবার ঘরে ঢুকলাম সেখানে বিছানায় পাটি পাতা বাবা বললেন পাটিতে বসে আল্লাহর কাছে হাত তুলে বল হে পাক আমার মা সব কষ্টের অবসান কর আমার মা মৃত্যু দাও স্বামীর কথা আল্লাহ শুনবে না স্বামীরা প্রায় স্ত্রীর মৃত্যু কামনা করে ছেলেমেয়ের কথা শুনবে দোয়া কর আমরা দোয়া করলাম বাবা পাথরের মতো মুখ করে পাশে দাঁড়িয়ে রইলেন আশ্চর্যের ব্যাপার হচ্ছে দোয়া শেষ করে বারান্দায় এসে দাঁড়ালাম আমাদের কাজের মেয়ে রহিমা এসে বলল আমাজ নড়াচড়া করতেছে না মনে হয় ওনার মৃত্যু হইছে আমরা দোয়া করেছি বলে মার মৃত্যু হয়েছে এটা আমি মনে করি না আমি আমার অন্য ভাই বোনদের কথা জানি না কিন্তু আমি নিজে মার মৃত্যুর কথা আল্লাহকে বলিনি আমি হাত তুলে চুপচাপ বসেছিলাম ভাইবোনদের দোয়ার কারণে মার মৃত্যু হয়েছে বলে আমি মনে করি না আমার ধারণা দোয়া না করলেও মঙ্গলবার ভোরবেলা তার মৃত্যু হতো মার মৃত্যুর পর বাবা চাকরি ছেড়ে দিলেন বেশিরভাগ সময়ই তিনি স্টোর রুমের দরজা বন্ধ করে বসে থাকতেন খাওয়া দাওয়ার খুব অনিয়ম করতেন হয়তো টেবিলে খাওয়া দেওয়া হয়েছে তাকে খেতে ডাকা হল তিনি বললেন না আমার মনে হয় তার মাথায় গণ্ডগোল হয়ে গিয়েছিল একদিন হঠাৎ বললেন তিনি আর পানি খাবেন না আমার স্ত্রী পানির জন্য ছটফট করেছে পানি পায় নাই আমিও পানি খাব না তাকে পানি অবশ্য খাওয়ানো হয় আমার ছোট খালা কাঁদতে কাঁদতে যখন বলেন পানি খান দুলা আপনি মারা গেলে বাচ্চাদের কে দেখবে বাবা পানি খান তার মাথা কিন্তু সারে না কথাবার্তা বন্ধ করে দেন তার একটাই কথা একটা মানুষ যে অন্যায় করে নাই কোন পাপ করে নাই মানুষের দুঃখ দেখলে যে অস্থির হয়ে যেত তার কেন বাবা তখন খুব অসুস্থ আমরা সবাই তাকে ঘিরে আছি তখন তিনি একদিন বললেন তোরা শুনে রাখ কেউ পানি চাইলে তোর মা অস্থির হয়ে পড়ত কোনো ফকির মিসকিন বলতে পারবে না সে পানি চেয়েছে তোদের মা শুধু পানি তাকে দিয়েছে পানি দিয়েছে পানি সঙ্গে কিছু খেতে দিয়েছে সে মূল্য কীভাবে পানি তৃষ্ণায় কোনমে কোনো মেয়ে ছিঁড়া শাড়ি পরে এসেছে এমন শাড়ি যে শরীর ঢাকতে পারছে না তোদের মা তৎক্ষণাৎ তাকে শাড়ি দিয়েছে কত রাগারাগি ওই নিয়ে তোদের মা সঙ্গে করেছি সে কি বলতো বলতো আহা শরীর ঢাকতে পারছে না লোকজন তাকে তাকে দেখছে কি লজ্জা সে মূল্য কীভাবে লজ্জার মধ্যে সে যখন মরল নগ্ন অবস্থায় মরল হেন লোক নেই যে তাকে নগ্ন দেখেনি পশু পাখির জন্য তার মমতা শেষ ছিল না একটা কাকে সে রেলিংয়ে বসলে সে কি করত ভাত ছিটিয়ে দিত বলতো আহা বেসারা খিদে পেটে এসেছে কুকুর বেড়াল যেটাই এসেছে টিনের থালায় খাবার দিয়েছে সে মরল কিভাবে কুকুরের হাতে কেন বল কেন চুপ করে থাকবি না বল চুকচুক শব্দ হচ্ছে তাকিয়ে দেখি হামাগুড়ি দিয়ে রুবা চেয়ারের কাছে পৌঁছে গেছে গ্লাসের পানি খাচ্ছে মানুষের মতো না কুকুরের মতো জীব পানিতে ডুবে টেনে টেনে নিচ্ছে কুচকুচে কালো একটি জীব। অনেকখানি লম্বা হচ্ছেটা কি তার গায়ে কাপড়ও নেই সে কাপড় খুলল কখন আমি তাকিয়েই আছি রুবা পানি খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলল গরম গরম আমি ঘর ছেড়ে চলে এলাম বারান্দায় আমারও গরম লাগছে বারান্দা খানিক্ষণ বসা যাক সামথিং ইজ রং সামথিং ইজ ভেরি রং ঘরের ভেতরের তুলনায় বাইরে অস্বাভাবিক ঠান্ডা উত্তরের বারান্দা ঠান্ডা হবেই হিমালয় থেকে ঠান্ডা বাতাস মনে হয় ছাড়তে শুরু করেছে বারান্দা দুটা প্লাস্টিকের ফোল্ডিং চেয়ার রুবা গুলশান এক নম্বর মার্কেট থেকে কিনে এনেছিল হলুদ ফ্রেমের ভেতর সবুজ প্লাস্টিকের ফিতার বুননের চেয়ার সুন্দর চেয়ার দুটা কেনার পর সে ব্যস্ত হয়ে পড়ল মানানসই টেবিলের জন্যে কোনো টেবিলই তার পছন্দ হয় না সুন্দর চেয়ার দুটির সঙ্গে নাকি কোনো টেবিলই মিশ খায় না শেষটায় সে খবর দিয়ে আনল তার এক মামাতো ভাই মাঝারকে আর্ট কলেজের ছাত্র সে নাকি ডিজাইন করবে এই ডিজাইন মতো টেবিল হবে মাঝারের কোনো ডিজাইনই রুবার পছন্দ হয় না যেটা পছন্দ হলো সেই টেবিলেই এই মুহূর্তে আমার সামনে বদখত একটা জিনিস আমি অবশ্যই রুবাকে বলেছি ভালো তেমন উচ্ছ্বাস দেখায়নি উচ্ছ্বাস আমি কখনোই দেখাই না বারান্দাটা রুবা আমাদের দুজনের জন্য সাজিয়েছে বারান্দায় আমরা বসব চা খাব অন্য কেউ এখানে আসতে পারবে না এবারে এই অংশটিতে কারোরই প্রবেশাধিকার থাকবে না এখানে আসতেও হবে খালি পায়ে এখন অবশ্যই আমি খালি পায়ে আছি পায়ে ঠান্ডা লাগছে টেবিলের উপর তুলে দিলাম এখন মজা হয় রুবা যদি ট্রেতে করে দু কাপ চা নিয়ে এসে উপস্থিত হয় এবং বলে নাও চা নাও কীভাবে বসেছ পানা মেয়ে ভদ্র হয়ে বসো এখানে যে কাণ্ড কারখানা ঘটছে তাকে কাউকে বলা যায় বলে কি কেউ বিশ্বাস করবে আমি যদি আমাদের অফিসের নুরুজ্জামান সাহেবকে ঘটনাটা বলি তিনি কি ভাববেন বা আমি যদি এখনই ওনাকে টেলিফোন করে বলি যে কিছুক্ষণ আগে আমি আমার স্ত্রীকে খুন করেছি তাহলে উনি কি মনে করবেন তার মুখের ভাব কিভাবে বদলাবে চিন্তা করেই হাসি পাচ্ছে খানিক্ষণ হাসলাম নিজের মনেই হাসলাম মনে মনে নুরুজ্জামান সাহেবের সঙ্গে টেলিফোনে কথা বলছি ওনার মুখের ভাব বদলাচ্ছে কল্পনায় দেখতে পাচ্ছি আর আমার হাসি পাচ্ছে ব্র্যান্ডের প্রভাব ব্র্যান্ডিটা বেশি খাওয়া হয়ে গেছে এতটা খাওয়া ঠিক হয়নি হ্যালো নুরুজ্জামান সাহেব জি জি নুরুজ্জামান সাহেব বেশিরভাগ কথাই দুবার করে বলেন আমাকে চিনতে পারছেন কেন চিনব না কেন চিনব না আপনি জামান জামান ব্যাপার কি এত রাতে খবর ভালো জি খবর ভালো তবে কিছুক্ষণ আগে খুন করেছি কি করেছেন খুন মার্ডার নুরুজ্জামান সাহেব ফোসফস জাতীয় শব্দ করছেন বুঝলেন নুরুজ্জামান সাহেব ও ঘুমাচ্ছিল মুখের ওপর বালিশ চেপে ধরেছি দশ মিনিটেই রেজাল্ট আউট হুম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মরার পরে সে আবার বেঁচে উঠেছে ঘুরঘুর করছে পানি খাচ্ছে ও পানি খাচ্ছে পানি খাচ্ছে মানুষের মতো খাচ্ছে না কুকুরের মতো খাচ্ছে জিপ পানিতে ভিজে চেটে চেটে নিচ্ছে আসুন না দেখে যাবেন জি না জি না দেখলে মজা পাবেন রে ভাই ওর গায়ে কোনো কাপড় নেই দিগম্বর অন্যের স্ত্রীকে ন্যাংটো দেখার সৌভাগ্য তো সবার হয় না তাছাড়া রুবা অসম্ভব রূপবতী আমি হো হো করে হাসছি এরকম একটা টেলিফোন কাউকে করতে পারলে হতো তবে শুরুতে সবাই আমার কথা মন দিয়ে শুনলেও শেষটায় তারা হেসে ফেলত মৃত মানুষ হেঁটে বেড়ায় না পানি খায় না অতীতে কখনো খায়নি বর্তমানেও খাচ্ছে না ভবিষ্যতেও খাবে না আমার মাথায় কিছু হয়েছে মাথায় রক্ত উঠে গেছে বা এই জাতীয় কিছু এরকম এক গল্প তো কোনো এক বিখ্যাত ডাক্তার কিনে প্রচলিত আছে ডাক্তারটার নাম কি বিধানচন্দ্র না তিনি তখন মেডিকেল কলেজের ছাত্র পরীক্ষায় গিয়ে আসছে রাত দিন পড়াশোনা করেন সে বিশেষ ঘটনার দিন গভীর রাত পর্যন্ত বললেন রাত দুটার দিকে মনে হল ডেড বডির ডিসেকশন তো ভালো মতো শেখা হয়নি মর্গে ডেড বডি আছে একা একা গিয়ে কাটাকুটি করে দেখা যেতে পারে যে ভাবা সেই কাজ নাইটগার্ডের কাছ থেকে চাবি নিয়ে মর্গে ঢুকলেন একটা বডি টেবিলে শোয়ানো তিনি মাত্র ডেড বডি উঠে বসল অন্য যে কেউ হলে ফিট হয়ে ধরম করে মেছেতে পড়ে যেত কিংবা দুর্বল হার্টের হলে ফেল করে মারা যেত বিধান বেলায় কিছুই হল না তিনি বুঝলেন ভেন থেকে দূষিত রক্ত মাথায় উঠে গেছে বলে অ্যালুসিনেশন হচ্ছে তিনি যে ভেন মাথায় রক্ত দেয় সেটা বুড়ো আঙুল দিয়ে চেপে ধরলেন সঙ্গে সঙ্গে দেখা গেল বডি আগের জায়গাতেই আছে তিনি কাটাকুটি শেষ করে হাত মুখ ধুয়ে আবার পড়তে বসলেন এবং যথারীতি পরীক্ষা ফার্স্ট বা সেকেন্ড এ জাতীয় কিছু হয়ে সবাইকে স্তম্ভিত করলেন নিতান্তই অবিশ্বাস্য গল্প বিখ্যাত মানুষদের নিয়ে গল্প বানাতে হয় এটিও বানানো হয়েছে প্রথম কথা ভেন দিয়ে দূষিত রক্ত মাথায় যায় না ভেন থেকে দূষিত রক্ত বের হয়ে আসে দ্বিতীয়ত মেডিকেল কলেজের মর্গে ডেড বডি ফেলে রাখবে ছাত্ররা অফ টাইমে কাটাকুটি করবে তাও অসম্ভব একটা ব্যাপার ডেড বডি এত সস্তা না কাটার জন্য ব্যাঙ্ক জোগাড় করতেও ঝামেলা হয় আর এটা হলো মৃত মানুষ কাজে বোগাস অল বোগাস আমার ঘরে যা ঘটছে তাও অলবগাস আমার মাথা উত্তেজিত এর বেশি কিছু না ব্রেনে অক্সিজেনের অভাব হচ্ছে লোহিত রক্তকণিকা বেশি বেশি করে অক্সিজেন মস্তিষ্কে বোঝাতে পারছে না বারান্দায় বসে থাকলে একটা সুবিধা হবে ফ্রেশ বাতাস ফ্রেশ বাতাস মানে অক্সিজেন ফুসফুস ভর্তি করে অক্সিজেন নিতে হবে তাহলেই শোবার ঘর থেকে খুটখুট শব্দ হচ্ছে মানেটা কি ধরম করে আরেকটা শব্দ হলো টেবিল ল্যাম্পটা কি মাটিতে পড়ে গেল আমার কি উচিত ভেতরে ঢুকে দেখা নাকি আমার উচিত বিশুদ্ধ বাতাসে আরও কিছুক্ষণ বসে থাকা আমি উঠে দাঁড়ালাম শোবার ঘরে খটখট শব্দ বাড়ছে এখন মনে হচ্ছে হাতুড়ি দিকেও মেঝেতে শব্দ করছে খট 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 আরও খানিকটা ব্র্যান্ডি গলায় ঢাললে কেমন ওয়ান মোর ব্যাগ ওয়ান ফর দ্য রোড না আর না যথেষ্ট হয়েছে এই নুসেন্স বন্ধ করতে হবে পরিকল্পনা মতো এগিয়ে যেতে হবে ঝনঝন শব্দে কলিং বেল বেজে উঠল আমি প্রায় লাফিয়ে উঠলাম কে আসবে এই সময় এখন আমার করণীয় কি শোবার ঘরের দরজা কি বন্ধ করে দেব এটা কি অস্বাভাবিক হবে না কে হতে পারে আমার শ্বশুরবাড়ির কেউ না তো রিটায়ার করার পর আমার শ্বশুর সাহেবের হাতে কোনো কাজকর্ম নেই বলে যে কোনো তুচ্ছ ব্যাপারেও তাকে পাঠানো হয় মেয়ের খোঁজ নেবার জন্য তাকে পাঠানো হয়নি তো আবার ঝনঝন শব্দে কলিং বেল এরপরেও দরজা না খুললে সন্দেহজনক ব্যাপার হবে আমি দরজা খুলে ছোটখাটো একটা ধাক্কা খেলাম রমনা থানার ওসি মকবুল সাহেব দাঁড়িয়ে আছেন আপনার বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম তারপর মনে হল দেখে যায় আপনাকে হঠাৎ করে টেলিফোন নামিয়ে রাখলেন একটু চিন্তাও হচ্ছিল আছেন কেমন জি ভালো ভাবে ফেরেননি এখনও জি না করছিলেন কি বারান্দায় বসেছিলাম ওসি সাহেব ঘরে ঢুকলেন চারদিকে তাকাতে তাকাতে বললেন ভাবি বাসায় নেই ভাবি থাকলে চা খেয়ে যেতাম আমি চা বানিয়ে দিচ্ছি না থাক থাক কষ্ট করতে হবে না বাহ বাসাটা তো সুন্দর সাজিয়েছেন চারদিকে একেবারে ঝকঝক করছে ময়লা জুতা নিয়ে ঢুকে তো লজ্জাই লাগছে আমার স্ত্রীর একটু সুচিবর মতো আছে তাই নাকি বলেন কি আমার স্ত্রীর তো সুচিবায়ু ওসি সাহেব তার স্ত্রীর সাথে আমার স্ত্রীর মিল পেয়ে খুব আনন্দিত হলেন বলে মনে হল টাত খেলিয়ে চা এক কাপ পেলে মন্দ হতো না মিজান সাহেব বানাবেন নাকি আমার মেজাজ বিগড়ে গেল এ বেটাকে চা খাওয়ানো এখন অত্যন্ত বিপজ্জনক রুবা তার ঘরে নড়াচড়া করছে একটা মৃত মানুষ নড়াচড়া করছে বলতেও অস্বস্তি তবে ব্যাপারটা ঘটছে কিভাবে ঘটছে আমি জানি না তার চেয়েও বড় কথা রুবা যদি ঘর থেকে বের হয়ে আসে তখন কি হবে নগ্ন একটা মেয়ে হামাগুড়ি দিয়ে বের হল ওসি সাহেবের দিকে তাকিয়ে হাসল দৃশ্যটা কেমন হবে ওসি সাহেব নির্ঘাত লাফিয়ে উঠবেন পুলিশের লোকরা সাধারণত ভীতু প্রকৃতির হয় নিশ্চয় তিনি কে কে বলে চেঁচে উঠবেন তখন আমাকে কি করতে হবে আমি কি বলবো বলবো এ আমার স্ত্রী এর নাম রুবা একে মেরে ফেলেছিলাম কিন্তু আবার বেঁচে উঠেছে শুনছিলেন হুমায়ুন আহমেদের সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস যখন গিয়েছি ডুবে পঞ্চমীর চাঁদ এর দ্বিতীয় পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন যারা গল্পদুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন আর আমাদের নতুন চ্যানেল গল্পতরু হরর চ্যানেলটি যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন তাদের জন্য তৈরি করা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে গল্পগুলো কেমন লাগছে এবং আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন গল্পতরু হরর চ্যানেলের লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সাথে এখন স্ক্রিনে উঠে যাবে আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ